আশা করি এই মুহূর্তে আমি লাইভে আছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সংবিধান এবং মুক্তিযুদ্ধের উপরে, অর্থাৎ আজকের এই ক্লাসটা হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধানের উপরে। তো সংবিধান এবং মুক্তিযুদ্ধ দুইটি একটা অপরের সাথে তার সাথে কিছুটা রিলেশন আছে। রিলেশন থাকার কারণ হচ্ছে যে আমাদের এই সংবিধানটা মূলত মুক্তিযুদ্ধের চেতনার উপরে বেস করেই তৈরি করা হয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংবিধান রচনা করার জন্য খুব কম সময় হাতে নিয়েছিলেন, মানে কম সময়ের মধ্যে এই সংবিধানটা তৈরি করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমরা জানো যে 10 জানুয়ারি 1972 সালে স্বদেশ প্রত্যাবর্তন করেন, অর্থাৎ পাকিস্তানের কারাগার থেকে তিনি লন্ডন, এরপরে হচ্ছে তোমার দিল্লি এবং তারপর হচ্ছে যে বাংলাদেশে আসেন 10 জানুয়ারি 1972। এসেই তিনি 11 জানুয়ারি সংবিধান রচনা করার কাজ শুরু করে দেন এবং 72 সালের 11 জানুয়ারি সংবিধান রচনার কাজ শুরু করে দেওয়ার ফলে মাত্র তোমার 9 মাসের সামথিং বেশি ছিল, তোমার নভেম্বর মাসে, অক্টোবর মাসের 4 তারিখে, ঠিক আছে, তোমার সরি অক্টোবর মাসের 12 তারিখে সংবিধান মোটামুটি রেডি হয়ে যায়, ঠিক আছে, এবং 4 নভেম্বর সংবিধান গৃহীত হয় এবং 16 ডিসেম্বর সংবিধান কী করা হয়, কার্যকর করা হয়। তাহলে দেখো 1972 সালের মধ্যেই সংবিধানটা কার্যকর করা হয়েছে এবং এই যে বঙ্গবন্ধুর যে দূরদর্শিতা, এটা মূলত তোমার মুক্তিযুদ্ধ থেকে প্রাপ্ত বঙ্গবন্ধুর যে চেতনা, সেটা মানে হচ্ছে যে তোমার সংবিধানের মধ্যে প্রতিফলিত হয়েছিল এবং বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যে তাড়াতাড়ি যদি সংবিধান রচনা করা না হয় তাহলে দেশে আবারও কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেই জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব দ্রুত সংবিধান রচনার উদ্যোগ নিয়েছিলেন। তো যাই হোক, আমরা বাংলাদেশের সংবিধান এবং সেই সাথে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করব। এটা যে কোনো পরীক্ষায় এই দুইটা টপিক থেকে 4 থেকে 5টা প্রশ্ন এসে থাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 3টা প্রশ্ন আসতে পারে মুক্তিযুদ্ধ এবং সংবিধান থেকে, আর বি ইউনিটে প্রশ্ন আরও বেশি আসতে পারে, 5টা বা 7টা আসতে পারে সংবিধান এবং মুক্তিযুদ্ধ থেকে। D1, B1, C1 ইউনিটেও আরও বেশি প্রশ্ন আসবে, 5 থেকে 7টা প্রশ্ন আসতে পারে। তো যারা এই মুহূর্তে লাইভে আসো তারা একটু কষ্ট করে কমেন্ট করে আমাকে জানাইতে হবে তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না এবং তোমরা আসলে তোমাদের কোনো প্রশ্ন আছে কি না এই টপিকটার উপরে। তা আমরা মূলত এই যে পড়াগুলো পড়াচ্ছি এগুলো পড়াচ্ছি মূলত আমাদের একটা বই আছে, জিকে স্টাডিজ, এই বইটা বাজারে পাওয়া যায়, হয়তো এখন হচ্ছে যে সব জায়গায় তুমি পাবা না, তবে বেশিরভাগ জায়গায় পাওয়া যায়, রকমারিতে পাবা, আমাদের ওয়েবসাইটেও পাবা। এই যে এটা হচ্ছে জিকে স্টাডিজ সাপ্লিমেন্ট, এটা ছোট বই এটা, আর এটা হচ্ছে জিকে স্টাডিজের মূল বই, এই যে এই বইটা হচ্ছে যে মূল বই, এই যে এটা, ঠিক আছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূল বই, ঠিক আছে। সো এখান থেকে আমরা পড়াচ্ছি, যাদের হাতে বইটা আছে তাদের তারা এটা থেকে দূরে দূরে পড়তে পারবা, আর যাদের হাতে নেই তারা হচ্ছে যে নিজেদের মধ্যে যে বইটা আছে সেটা পড়লেও চলবে। তোমরা চাইলে এই বইগুলো বাজার থেকে কালেক্ট করে নিতে পারো, এগুলো যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কাজ ইফেক্টিভ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তো ইফেক্টিভ অবশ্যই। তো এই বইটা হচ্ছে একটা সাপ্লিমেন্ট, এটাও আলাদা কিনতে পাওয়া যায়, এটা তোমরা বাজারে 120 টাকার মতো নিবে, বাজার থেকে এটা সংগ্রহ করে নিবা। এই বইয়ের মধ্যেও সব কিছুই গুচ্ছলভাবে দেওয়া আছে। তো আমরা আগে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে স্টাডি করব। তো মুক্তিযুদ্ধ নিয়ে স্টাডি করতে হলে সবার আগে ভাষা আন্দোলনের কথা স্টাডি করতে হয়, তারপর হচ্ছে তোমার
ছয় দফা নিয়ে স্টাডি করতে হয়, তারপর ছয় দফার পরে মোটামুটি বড় যেই জিনিসটা চলে আসে সেটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। মূলত আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে গণ 69-এর গণভুত্থান সৃষ্টি হয়, বা গণভুত্থানের কি বলা যায়, গণভুত্থানের মানে গণ আন্দোলনটা গণভুত্থানের রূপ নেয়। এবং এরই ফলে তোমার সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করেন এবং ইয়াহিয়া খানের হাতে তিনি ক্ষমতা দিয়ে যান 69-এর গণভুত্থানের কারণেই। এবং ইয়াহিয়া খান 1970 সালে নির্বাচনের আয়োজন করেন। তো আমরা আগে দেখি আগরতলা ষড়যন্ত্র মামলাটা এখান থেকে কী প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে যে মূলত আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কজন, উত্তর হচ্ছে 35 জন। মামলাটি কত সালে হয়? 1968 সালে হয়। আর মামলার প্রধান আসামি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সো এই জিনিসটা মোটামুটি আমরা যদি মনে রাখতে পারি তাহলে এই চাপার থেকে তেমনটা আর কিছু দরকার নাই। এই যে মামলাটি 68 সালের 18 জানুয়ারি দায়ের করা হয়েছিল। আচ্ছা, এটা একটু বলে দিই সংক্ষেপে যে মনে রাখার জন্য, মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1962 সালে পাকিস্তান সেনাবাহিনীর কিছু বাঙালি অফিসারদের সাথে দেখা করেছিলেন। দেখা করার পরে তিনি বাংলাদেশকে স্বাধীন করার একটা অভিপ্রায় তার মধ্যে সৃষ্টি হয় সেনাবাহিনীর কিছু সদস্যদের সাথে দেখা করার পরে। এবং 1963 সালে তিনি ত্রিপুরা গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের সাথে তিনি দেখা করেছিলেন। তো সেখানে তিনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য হয়তো বিভিন্ন আলাপ আলোচনা করেছিলেন, আমরা ডিটেলস জানি না সেই বৈঠকের মূল কারণগুলো। কিন্তু এই বৈঠকের ব্যাপারটা কেউই জানতো না, এটা গোপন ছিল। কিন্তু 1968 সালে এই বিষয়টা, এই যে 62 এবং 63 সালের যে ঘটনা, সেটি 1968 সালে প্রকাশ হয়ে যায় কোনো এক কারণে। প্রকাশ হওয়ার কারণ আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 1966 সালে ছয় দফা আন্দোলনের ডাক দিয়েছিলেন বা ছয় দফা দাবি দিয়েছিলেন, সেটার কারণে বঙ্গবন্ধুরকে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। আলোচনা হচ্ছিল বিদায় পাকিস্তান সরকার খুঁজতেছিল কীভাবে বঙ্গবন্ধুকে কী করা যায়, দমন করা যায়। তো সেই জন্যই মূলত 1962 এবং 63 সালের যে মিটিং যেটা ত্রিপুরাতে হয়েছিল, আগরতলাতে, ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা, সেখানে হয়েছিল। তো এই মিটিংয়ের খবর ফাঁস হয়ে যাওয়ার কারণে 68 সালের 18 জানুয়ারি বঙ্গবন্ধু সহ 35 জনের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়। মামলার নাম ছিল, এটা পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার আসছে, এটা আসতে পারে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। মামলাটার নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। এটা হচ্ছে যে নথিতে, ফাইলের মধ্যে এই নামটাই ছিল, কিন্তু মানুষ এই নামটাকে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে চিনে, আগরতলা ষড়যন্ত্র মামলা নামে চিনে। তো বঙ্গবন্ধুকে যখন এই মামলার অধীনে গ্রেপ্তার করা হয়, পরে তার বিচার কার্যক্রম শুরু হয়। এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার কারণে ছাত্র, যেই ছাত্ররা ছিল বিশেষ করে ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন, তারা সহ স্যাক নামক একটা দল গঠন করে, নাম হচ্ছে স্টুডেন্ট অ্যাকশন কমিটি। এবং অন্যান্য যারা গণতন্ত্রপন্থী, গণতন্ত্র মনা দল ছিল, তারা ড্যাক নামে একটা দল গঠন করে, সেটার নাম ছিল ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি। এই দুইটা দল, স্যাক এবং ড্যাক, মিলে তীব্র আন্দোলন গড়ে তুলে যেটি গণভুত্থানে রূপ নেয়। গণভুত্থানের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য যারা বন্দী ছিলেন আদালতলা ষড়যন্ত্র মামলায়, তাদেরকে ছেড়ে দিতে সরকার বাধ্য হয়। তবে ছেড়ে দেওয়ার আগে একটা ঘটনা ঘটে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক শামসুজ্জোহাকে তোমার হত্যা করা হয়েছিল, সেটা ছিল 15 ফেব্রুয়ারি 1969। এবং পরে তোমার আরেকজনকে তোমার হত্যা করা হয়েছিল, সেটা ছিল সার্জেন্ট জহুরুল হক, যিনি আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন। এই যে ফ্লাইট সার্জেন্ট, সরি, সার্জেন্ট জহুরুল হক, যিনি আগরতলা ষড়যন্ত্র মামলার একজন আসামি ছিলেন, তাকেও হত্যা করা হয়। তো এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক শামসুজ্জোহা এবং তোমার সার্জেন্ট জহুরুল হক, সরি আমি আপডেট করে নিচ্ছি তথ্যটা, সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয় 15 ফেব্রুয়ারি, আর 18 ফেব্রুয়ারি শামসুজ্জোহাকে হত্যা করা হয়। এই দুজনকে হত্যা করার কারণে মোটামুটি আন্দোলনটা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এবং এই আন্দোলনের মুখে বঙ্গবন্ধুকে 22 ফেব্রুয়ারি 1969 সালে মুক্তি দেওয়া হয়, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি দেওয়া হয়। তো 22 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু যখন মুক্তি পান, তখন পরের দিন 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুকে একটি সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রজনেতা তোফায়েল আহমেদ,
যিনি বর্তমান বোলার একজন এমপি এখনও বেঁচে আছেন, এই তোফায়েল আহমেদ ওনাকে কি করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়, বঙ্গবন্ধু উপাধি দেন। পরীক্ষা আসতে পারে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কে দেন, উত্তর হচ্ছে ছাত্রনেতা তোফায়েল আহমেদ। কবে দেন, 23 ফেব্রুয়ারি 1969। বঙ্গবন্ধু আগরতলা মামলা থেকে কবে রেহাই পান বা কবে ছাড় পান বা কবে মুক্তি পান, 22 ফেব্রুয়ারি 1969। তা আমরা আগরতলা ষড়যন্ত্র মামলা শেষ, এরপরে বঙ্গবন্ধু 3রা মার্চ 1969 সালে তিনি অসহযোগ আন্দোলনের ডাক দেন। তো পরীক্ষা আসতে পারে যে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন কখন, 3রা মার্চ 1969। তো এই তোমার এই যে অসহযোগ আন্দোলন এবং যে গণবুত্থান, এটার চাপে পড়ে আইয়ুব খান ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে। এবং হস্তান্তর করে আমি এখন দ্রুত পড়াবো, কারণ হচ্ছে যে আমাদের আসলে সময় কম, আমরা দ্রুত শেষ করতে হবে, সেজন্য আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে, রাইট? সো আমরা দ্রুত টানবো, তোমরা একটু দেখবা। আর আচ্ছা, মাঝখানে কোনো কারেন্ট চলে যেতে পারে, আমার এখানে বিদ্যুতের আজকে ডিস্টার্ব দিচ্ছে, যদি চলে যায় তাহলে ক্লাসটা আগামীকালকে আমরা আবার কন্টিনিউ করবো। তো যেটা বলতেছিলাম সেখান থেকে দ্রুত আমি চাল পড়াই শেষ করে দিব। তো এর ফলে যেটা হয় যে ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দিয়ে আইয়ুব খান পদত্যাগ করেন এবং আইয়ুব খান ঘোষণা দেন যে 1970 সালে নির্বাচন অনুষ্ঠিত হবে, ঠিক আছে? তো নির্বাচন যে অনুষ্ঠিত হবে সেটা হবে যে তোমার তোমার ডিসেম্বর মাসে, 1970 সালের ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে, ঠিক আছে? তো ইয়াহিয়া খানের হাতে যখন ক্ষমতা দিয়ে আইয়ুব খান পদত্যাগ করেন তখন মোটামুটি দেশের পরিস্থিতি একটু শান্ত ছিল, কিন্তু 1970 সালের যে নির্বাচন হলো এই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল পরিমাণে তোমার ভোট পেয়ে আওয়ামী লীগ কী হলো, নির্বাচিত হলো। এবং মনে রাখবো 1970 সালের নির্বাচনটা হচ্ছে যে পাকিস্তানের ইতিহাসে, পাকিস্তান রাষ্ট্রটা সৃষ্টি 1947 সালে, আর 1970 সালে গিয়ে প্রথম জাতীয় নির্বাচন হয়, মনে রাখবা এটা ছিল প্রথম জাতীয় নির্বাচন। তার আগে পুরো পাকিস্তানে কখনোই জাতীয় নির্বাচন হয় নাই, প্রাদেশিক নির্বাচন হয়েছিল। যেমন 1954 সালে যে যুক্তফ্রন্টের নির্বাচন সেটা ছিল প্রাদেশিক নির্বাচন। তো 1970 সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 1970 সালে পাশাপাশি প্রাদেশিকও নির্বাচন অনুষ্ঠিত হয়, মানে 1970 সালে জাতীয় এবং প্রাদেশিক নির্বাচন একসাথে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে যেটা জাতীয় পরিষদ, যেটা ঠিক আছে, যেটা অর্থাৎ সংসদ যেটা গঠিত হবে, সেই সংসদের আওয়ামী লীগ 162টি আসন ছিল তোমার পুরো পাকিস্তানের জন্য বরাদ্দ। সেই 162টি আসনের মধ্যে আওয়ামী লীগ 160টি আসন লাভ করেছিল। তাহলে খেয়াল করো, পূর্ব পাকিস্তানের জন্য আসন ছিল 162টা, তার মধ্যে 160টা আসন লাভ করেছিল আওয়ামী লীগ, ঠিক আছে? 2টি আসন তারা লাভ করে নাই, একটা ছিল চট্টগ্রামের তোমার রাঙামাটিতে এবং আরেকটা ছিল ওই যে ময়মনসিংহে নুরুল আমিন খুব সম্ভবত ছিলেন। যাই হোক, এটা জানার দরকার নেই, মনে রাখবা যে আওয়ামী লীগ 162টির মধ্যে 160টি আসন লাভ করেছে। এবং কিছু সংরক্ষিত আসন ছিল, সেই সংরক্ষিত আসনের মধ্যে বা আওয়ামী লীগ আরও তোমার 60টি আসন লাভ করেছিল। তো মোট এই সংরক্ষিত আসন সহ 169টি আসনের মধ্যে মোট পূর্ব পাকিস্তানের জন্য মোট আসন ছিল 169টি, যার মধ্যে 9টি ছিল সংরক্ষিত, সেই 9টি যার মধ্যে 60টি ছিল সংরক্ষিত, সেই 60টিও আওয়ামী লীগ জয় করছে। তো মোট 169-এর মধ্যে আওয়ামী লীগ 167টি আসন লাভ করেছিল। তাহলে খেয়াল করবা মোট 167টা, আর যদি সাধারণ আসনের কথা বলি তাহলে হচ্ছে 160টা, তাহলে মোট 167টি আসন। পরীক্ষা আসতে পারে মোট কতটি, উত্তর হচ্ছে 167টি, সাধারণ কথা বললে 160টি আসন আওয়ামী লীগ লাভ করে 70 নির্বাচনে। তো এটা ছিল জাতীয় পরিষদে। আর প্রাদেশিক পরিষদ যেটা, সেটির মোট 300 আসন ছিল, এই 300 আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করেছিল 288টা। তাহলে 70 নির্বাচনের ফলাফল দুইটা, একটা ছিল জাতীয় পরিষদের নির্বাচন, একটা প্রাদেশিক পরিষদের নির্বাচন। জাতীয় পরিষদে আওয়ামী লীগ 169-এর মধ্যে 167টি, আর প্রাদেশিক পরিষদে 300-এর মধ্যে 268টি আসন আওয়ামী লীগ লাভ করেছিল। তো আওয়ামী লীগ যখন এই পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের এত গরিষ্ঠ সংখ্যক জনগণের ভোট পায়, তখন স্বভাবতই ক্ষমতা হস্তান্তর করার কথা আওয়ামী লীগের হাতে, অর্থাৎ বঙ্গবন্ধুর নিকট। কারণ পূর্ব পাকিস্তানে
তোমার 167টি আসন আর কোনো দল লাভ করতে পারে নাই। ঠিক আছে, পশ্চিম পাকিস্তানে তোমার পাঞ্জাব এবং অন্যান্য যে রাজ্য ছিল, আরও তিনটা, পশ্চিম পাকিস্তানে মোট তিনটা রাজ্য ছিল, সেই তিনটা রাজ্য মিলেও ভুট্টোর একটা দল ছিল তারা এবং মুসলিম লীগ, তারা কিন্তু এতগুলো আসন লাভ করতে পারেনি। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ সবচেয়ে বেশি আসন লাভ করেছিল বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। তো স্বাভাবিকভাবে ক্ষমতা আওয়ামী লীগের হাতে হস্তান্তর করার কথা ছিল, কিন্তু ইয়াহিয়া খান ওই যে ভুট্টো খানের, ভুট্টো সাহেবের কথা শুনে এবং সেনাবাহিনীর কথা শুনে, অর্থাৎ সামরিক বাহিনীতে যারা ছিল তাদের কথা শুনে, ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরে নানা ধরনের গড়িমসি শুরু করে, অর্থাৎ ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায়। এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধীরে ধীরে, হ্যাঁ, তার যে ক্ষোভ সেটা বাড়তে থাকে এবং পূর্ব বাংলার জনগণেরও ক্ষোভ বাড়তে থাকে। ঠিক আছে, তো এর ফলে ধীরে ধীরে তোমার আন্দোলন শুরু হয় নানা রকমের, যেহেতু তোমার ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে না, সেজন্য এই আন্দোলনের ফাঁকে 13 মার্চ 1971 সালে, যেহেতু খেয়াল করো 70-এর ডিসেম্বরে নির্বাচন হয়েছিল আর 71 সালের 13 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, এবং শেখ মুজিবুর রহমানের নির্দেশে মূলত যে তোমার স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়, কোথায়, সেটা পল্টন ময়দানে। পরীক্ষা আসতে পারে স্বাধীনতার ইশতেহার কোথায় পাঠ করা হয়, উত্তর হচ্ছে পল্টন ময়দানে। কত তারিখে? 13 মার্চ 1971। কে পাঠ করেছিলেন? শাহজাহান সিরাজ। শাহজাহান সিরাজ ছিলেন তৎকালীন তোমার ছাত্রলীগের একজন নেতা, তৎকালীন ছাত্রলীগের একজন নেতা। এবার একটু খেয়াল করো, ওই দিনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে ঘোষণা করা হয়। আই রিপিট, ওই দিনই 13 মার্চই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে ঘোষণা করা হয়। এখন এখানে খেয়াল করবা একটা জিনিস, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে ঘোষণা করা হয় 13 মার্চ, এবং সেটা স্বাধীনতার ইশতেহারেই লেখা ছিল। ঠিক আছে, কিন্তু বাংলাদেশের যে সংবিধান, আজকে আমরা যে সংবিধান পড়ব, এই সংবিধানের 4-এর ক-তে 4 নম্বর এর একটা অনুচ্ছেদ আছে, 4-এর ক অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বলা হয়েছে। কি বলা হয়েছে? জাতির জনক। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার ইশতেহারে বঙ্গবন্ধুকে বলা হয়েছে জাতির পিতা, আর সংবিধানের মধ্যে বঙ্গবন্ধুকে বলা হচ্ছে জাতির জনক। তাহলে এই দুইটার মধ্যে আবার তোমাদের এখানে তেমন কোনো, মানে হচ্ছে যে পার্থক্য নাই, দুটো একই জিনিস। তো তোমরা মনে রাখবা যে সংবিধানে বলা হয়েছে জাতির পিতা, সরি, জাতির জনক, আর স্বাধীনতার ইশতেহারে বলা হয়েছে জাতির জাতির পিতা। আচ্ছা, তো মোটামুটি এবার আমরা 70-এর নির্বাচন শেষ, বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর না করার কারণে যেটা হলো, সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবার 7ই মার্চের ভাষণে ঘোষণা করলেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই 7ই মার্চের ভাষণটা একটু গুরুত্বপূর্ণ, এখান থেকে যে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে 7ই মার্চের ভাষণে কয়টা দাবি ছিল বা কয়টা দফা ছিল? উত্তর হচ্ছে 4টা দফা ছিল, 4টা দফা। কী কী দফা আমরা যদি দফাগুলো পড়ি, আচ্ছা এই দফাগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, এগুলো বাদ দিচ্ছি আমি। আচ্ছা, আমরা যেটা এখন পড়ব সেটা হচ্ছে যে, তো 7ই মার্চে যখন বঙ্গবন্ধু স্বাধীনতার মোটামুটি ডাক দিলেন, কিন্তু এটা পরোক্ষভাবে ডাক দিলেন, কিন্তু এটা স্বাধীনতার ঘোষণা না, মূলত স্বাধীনতার ঘোষণা তিনি 26শে মার্চ দিয়েছেন। তো এর মাঝে অনেক ধরনের আলাপ আলোচনা চলে পাকিস্তানের সাথে, এর মধ্যে ইয়াহিয়া খান তোমার ঢাকায় আসেন, ভুট্টো সাহেবও ঢাকায় আসেন, এসে বঙ্গবন্ধুর সাথে নানা রকম গোল টেবিল বৈঠক করেন, কিন্তু কোনো চূড়ান্ত সমাধান আসে নাই, অর্থাৎ বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। আমি একটু, আচ্ছা আচ্ছা, এবার যে জিনিসটা হয় আমি দ্রুত একটু বলতে চাচ্ছিলাম, সেজন্য হয়তো মাঝখানে কোনো তথ্য আশা করি মিস যাবে না, একটু আমার সমস্যা হচ্ছে, দুঃখিত সেজন্য। আচ্ছা, এরপর যে জিনিসটা হয় যে, মূলত যে আলোচনা হচ্ছিল সে আলোচনার ফাঁকে ফাঁকে তোমার ইয়াহিয়া খান এবং ভুট্টো মিলে একটা জিনিস ফিক্স করেছেন যে, যদি আলোচনায় মানে কোনো ধরনের
ইয়া না হয়, সলিউশন না হয়। আলোচনাটা মূলত এরকম করা হচ্ছিল যে একটা জাতীয় সরকার গঠন করার জন্য, অর্থাৎ ভুট্টো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য যারা নেতা আছেন তাদেরকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে, অর্থাৎ আওয়ামী লীগের হাতে ক্ষমতা দেওয়া হবে না, ক্ষমতা সবাই ভাগাভাগি করে নেবে, এরকম একটা আলোচনা হচ্ছিল। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাতে রাজি হন নাই মূলত। এতে যেটা হয় যে তারা ইয়াহিয়া খান এবং ভুট্টো সাহেব সিদ্ধান্ত নিলেন, যদি আলোচনার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজি না হন তাহলে আমাদের সেনাবাহিনী রেডি থাকবে, সেনাবাহিনী ঢাকায় আক্রমণ চালাবে। তো এই জন্য তারা চট্টগ্রাম বন্দরে কী করা হন, কী করেন, চট্টগ্রাম বন্দরে অস্ত্র এনে জমা করে, ঠিক আছে। এবং সেটা চট্টগ্রামের আশেপাশে যারা বাঙালি সেনাবাহিনী ছিলেন তারা কিন্তু এটা জানতেন। তো যাই হোক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনায় তারা কোনো ধরনের সলিউশনে আসতে পারে নাই। ফলশ্রুতিতে 25 মার্চ মধ্যরাতে তোমার অপারেশন সার্চলাইট পরিচালিত হয় এবং বাঙালির উপরে বর্বর আক্রমণ চলে, বিশেষ করে ঢাকাতে। ওই রাতেই অর্থাৎ 25 মার্চ রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রামের হান্নান ছিলেন একজন আওয়ামী লীগের নেতা, তাকে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ারলেসের মাধ্যমে, মনে রাখবা ওয়ারলেসের নাম মাধ্যমে, ওয়ারলেস হচ্ছে এক ধরনের একটা টেলিফোন জাতীয়, এটার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে জানিয়ে দেন যে তোমরা বাংলাদেশের স্বাধীনতার আমি ঘোষণা দিয়েছি, সেই ঘোষণার পত্র তোমরা কী করবা, প্রচার করবা, চট্টগ্রামে এটা জানিয়েছিলেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে স্বাধীনতার ঘোষণা লিখে রেখে যান এবং সেই স্বাধীনতার ঘোষণাটাই তোমার জিয়াউর রহমান পাঠ করেছেন 27 মার্চ, ঠিক আছে, বঙ্গবন্ধুর পক্ষে। তো মোট তাহলে 25 মার্চ প্রথম প্রহরে এই বঙ্গবন্ধুর যেই ঘোষণাটা, স্বাধীনতার ঘোষণা, সেটা প্রচারিত হয় চট্টগ্রাম থেকে, ঠিক আছে। ওই যে যিনি হান্নান ছিলেন চট্টগ্রামের আওয়ামী লীগের নেতা, তিনি এটা প্রচারের ব্যবস্থা করেছিলেন। তবে সেটা এই প্রচারটা শুধু চট্টগ্রামে সীমাবদ্ধ ছিল, অন্যান্য অঞ্চলে এটা তেমন শোনা যায়নি। কিন্তু 27 মার্চ যখন জিয়াউর রহমান এটা ঘোষণা করলেন তখন সেটা দেশে বিদেশে সব জায়গায় প্রচারিত হয়েছিল। তো এর দিকে আমরা যাচ্ছি না, তোমরা শুধু মনে রাখবা যে চট্টগ্রামের কালুরঘাট থেকেই, বেতার কেন্দ্র থেকে এই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল। যাই হোক, এরপরে দেখো খেল করা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওই দিনই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, পূর্ব পশ্চিম পাকিস্তানে, আমরা আর ওইদিকে যাচ্ছি না। তো এরপরে বঙ্গবন্ধু মূলত চলে যাওয়ার ফলে এই যুদ্ধ পরিচালনা করা, যেহেতু বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে দিছে, তখন ওই দিনই কিন্তু বাংলাদেশ স্বাধীন, 26 মার্চ বাংলাদেশ স্বাধীন। কেন স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়ে গেছে যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন, সেখানে বঙ্গবন্ধু বলেছিলেন, দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। এটি 26 তারিখে বঙ্গবন্ধুর যে স্বাধীনতার ঘোষণা সেখানে লেখা ছিল, ইংরেজিতে লেখা ছিল, দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। তার মানে আজকে থেকে বাংলাদেশ স্বাধীন। এখন এই স্বাধীন দেশকে রক্ষা করার জন্য আমাদেরকে যুদ্ধ করা হয়েছে, যুদ্ধ করতে হয়েছে পাকিস্তানিদের সাথে, এবং এই যুদ্ধে আমরা বিজয় অর্জন করছি 16 ডিসেম্বর। তাহলে এই যে যুদ্ধ করতে হবে, এই যুদ্ধের দায়িত্ব নেন মূলত মুজিবনগর সরকারের যারা নেতা ছিলেন বা মন্ত্রী ছিলেন তারা, তার মধ্যে অন্যতম হচ্ছে তাজউদ্দিন আহমেদ, যিনি প্রধানমন্ত্রী ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহ ছিলেন তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং হচ্ছে HM কামারুজ্জামান। তো এই তিনজন মিলে যেটা করেছিলেন সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর আদেশে, বঙ্গবন্ধু কিন্তু গ্রেপ্তারের আগে এগুলোর সময় মোটামুটি 25 মার্চ, 7 মার্চে যখন তিনি ভাষণ দিয়েছেন তারপরে মোটামুটি এগুলো কিছুটা ক্লিয়ার করে গেছিলেন তার নেতাকর্মীদের কাছে। তো এই জন্য বঙ্গবন্ধুকে গ্রেপ্তার পরপরই তাজউদ্দিন আহমেদ কী করলেন, ভারত সফর করলেন এবং 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠনের সিদ্ধান্ত নেন। এই সরকারের দায়িত্ব হচ্ছে যুদ্ধ পরিচালনা এবং বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠন করা, বাংলাদেশের যাতে বাংলাদেশ স্বাধীন হয় সেজন্য আন্তর্জাতিক জনমত গঠন করা। তো মুজিবনগর সরকার গঠিত হয় 10ই এপ্রিল 1971, আর ওই সরকার শপথ নেয় 17 এপ্রিল 1971। পরীক্ষা আসতে পারে মুজিবনগর সরকার কবে শপথ নেয়, 17 এপ্রিল 1971। মুজিবনগর সরকারের 4 জন মন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে অন্যতম হচ্ছে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী, তারপর হচ্ছে তোমার ত্রাণমন্ত্রী HM কামরুজ্জামান, এবং বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন তোমার মোস্তাক আহমেদ খন্দকার,
মোস্তাক আহমেদ। এটা বেশি গুরুত্বপূর্ণ নয়, কারণ মোস্তাক আহমেদ পরবর্তীতে বঙ্গবন্ধুকে হত্যার সাথে জড়িত ছিলেন, সেই জন্য এটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু বাকি তিনটা গুরুত্বপূর্ণ। এছাড়া এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে মুজিবনগর সরকারের তোমার রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দুজন ছিলেন, মূল রাষ্ট্রপতি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর অস্থায়ী রাষ্ট্রপতি বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তো এই যে আমরা মুজিবনগর সরকার পড়লাম, এই মুজিবনগর সরকারটি মূলত শপথ গ্রহণ করে 17 এপ্রিল। শপথ গ্রহণ করা হয় তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার ববেরপাড়া নামক গ্রামের আম্রকারণে। তার গ্রামের নাম হচ্ছে ববেরপাড়া, মহকুমা হচ্ছে মেহেরপুর, জেলা হচ্ছে কুষ্টিয়া এবং ববেরপাড়া গ্রামের আম্রকারণে। তো এই পরবর্তীতে যেটাকে মুজিবনগর করা হয়, ঠিক আছে, এটাকে মুজিবনগর সরকারটাকে মূলত প্রবাসী সরকার বলা হয়ে থাকে। যাই বলুক, তোমাকে এভাবে প্রশ্নটা দিবে। এই সরকারের বিদেশি মিশন ছিল কলকাতায়। মূলত এই সরকারটি কলকাতার 8 নং থিয়েটার রোড থেকে পরিচালিত হতো, কলকাতার 8 নং থিয়েটার রোড থেকে পরিচালিত হতে বিদায় এটাকে প্রবাসী সরকারও বলা হয়ে থাকে। এই যে আমরা যেই তোমার এটা পড়লাম, 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং 17 এপ্রিল শপথ গ্রহণ করা হয়। তো এই 10 এপ্রিল শপথ পাঠের সময় অধ্যাপক ইউসুফ আলী তিনি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। এই স্বাধীনতার ঘোষণাপত্র ছিল যে স্বাধীনতার ঘোষণাপত্রের মধ্যে লেখা ছিল যে মুজিবনগর সরকার কীভাবে পরিচালিত হবে এবং যুদ্ধ কীভাবে পরিচালিত হবে, এটা ছিল স্বাধীনতার ঘোষণাপত্র। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা মূলত বাংলাদেশের প্রথম সংবিধান, অর্থাৎ বাংলাদেশ নামক দেশ কীভাবে পরিচালিত হবে সেটি স্বাধীনতার ঘোষণাপত্রে লেখা ছিল। তো এই স্বাধীনতার ঘোষণাপত্রটাই বাংলাদেশের প্রথম সংবিধান, মানে প্রথম অস্থায়ী সংবিধান। এবং পরবর্তীতে যখন দেশ স্বাধীন হয়ে যায় তখন 10ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে আসেন এবং 11ই জানুয়ারি বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। 11ই জানুয়ারি 1972 সেটা ছিল বাংলাদেশের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান বা দ্বিতীয় সংবিধান বা দ্বিতীয় অস্থায়ী সংবিধান। এবং পরে যখন 16 ডিসেম্বর 1972 বাংলাদেশের সংবিধান কার্যকর হয় সেটা ছিল বাংলাদেশের মূল সংবিধান। তাহলে মূল সংবিধানের আগে দুইটা অন্তর্বর্তীকালীন সংবিধান আছে, একটা ছিল এই স্বাধীনতার ঘোষণাপত্র আর একটা ছিল 11ই জানুয়ারি 1972 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেছিলেন সেটি। এই স্বাধীনতার ঘোষণাপত্র যেটি 10 এপ্রিল জারি করা হয়েছে মূলত 10 এপ্রিল 1971, কিন্তু এই স্বাধীনতার ঘোষণাপত্র কাউন্ট করা হয় 26শে মার্চ থেকে, যদিও এটা জারি করা হয় 10ই এপ্রিল, কিন্তু এটা তো লেখা ছিল এটি কার্যকর হচ্ছে 26শে মার্চ থেকে, কারণ 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেজন্য। তো 26শে মার্চ থেকে এই স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর হয় এবং এটি যুদ্ধের শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 11 জানুয়ারি যে স্বাধীনতার 11 জানুয়ারি যেই অস্থায়ী সংবিধান আদেশ জারি করেছিল সেদিন পর্যন্ত এই স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর ছিল। অর্থাৎ 26শে মার্চ 1971 থেকে 11ই জানুয়ারি 1972 পর্যন্ত এই স্বাধীনতার ঘোষণাপত্র অনুসারে বাংলাদেশ দেশ নামক দেশটা চলছিল, বাংলাদেশ নামক দেশটা চলেছিল, ঠিক আছে। এই জন্য এটা বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। এই স্বাধীনতার ঘোষণাপত্রে বাংলাদেশ সরকার কীভাবে গঠিত হবে, বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, সরকার কীভাবে পরিচালিত হবে, এই জিনিসগুলো লিপিবদ্ধ ছিল। এরপরে বঙ্গবন্ধু যখন দেশে আসেন তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন, সেখানেও বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে সেটা লেখা ছিল, সেজন্য সেটাও দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ স্বাধীনতার ঘোষণাপত্রটা। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু এগুলো বলে ফেলছি মোটামুটি। এবার খেয়াল করবা, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এইচ এম কামরুজ্জামান এবং সৈয়দ নজরুল ইসলাম, এই চারজনকে আমাদেরকে আমাদের জাতীয় নেতা বলা হয়, জাতীয় চার নেতা, ঠিক আছে। তো মুজিবনগর সরকার মেহেরপুরে অবস্থিত বর্তমান, বর্তমানে মেহেরপুর একটা আলাদা জেলা, আগে এটা একটা মহকুমা ছিল কুষ্টিয়া জেলার অধীনে, ঠিক আছে। তাহলে এটার ছিল বৈদ্যনাথ তলার ববেরপাড়া গ্রাম, ঠিক আছে। তাহলে আমরা এগুলো পড়লাম, অস্থায়ী সরকারের সচিবালয় যেটা পড়লাম, যেটা 8 নং থিয়েটার রোড কলকাতা, ঠিক আছে। আচ্ছা, মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মূলত চট্টগ্রামের ছিল, ঠিক আছে। আচ্ছা, আর মুক্তিযুদ্ধের পরীক্ষা যদি বলে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে, উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু যদি বলে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কে, তাহলে হচ্ছে যে জেনারেল এম এ জি ওসমানী। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, আর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মুক্তিযুদ্ধের সময় বিমান বাহিনীর প্রধান ছিলেন ক্যাপ্টেন এ কে খন্দকার। ক্যাপ্টেন এ কে খন্দকার। মুক্তিযুদ্ধের সময় পুরো দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। 10 নম্বর সেক্টর ছিল সমুদ্র বিষয়ক এবং নদী বিষয়ক। সমুদ্র এবং নদী বিষয়ক এই সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। আমরা অলরেডিক্ষণ ক্লাস নিয়ে ফেলছি। আমি একটু দেখি যে তোমরা এখন কয়জন যুক্ত আছো। তোমরা এখন 12 জনের মতো যুক্ত আছো আমি দেখতেছি। তো আমরা এই ক্লাসটা আমাদের যারা রেগুলার বেসিস স্টুডেন্ট তারাও করবে, আমরা আর বেশি বড় করব না। বেশিরভাগ টপিক বলে ফেলছি, যেগুলো আসতে পারে পরীক্ষা সেগুলো বেশিরভাগ বলে ফেলছি। এবার আমরা মুক্তিযুদ্ধের সেক্টরগুলো দেখব, সেক্টর কমান্ডারদের নাম জানবো, তারপর হচ্ছে যে জানবো হচ্ছে আমি একটু একটা টিস্যু নিয়ে আসি, একটু তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ একটা টিস্যু নিয়ে আসি। আসলে অনেক গরম পড়তেছে, তো আমি একটু হালকা অসুস্থ নিতে। সো আমরা যেটা বলতেছিলাম যে সেক্টরগুলো নিয়ে স্টাডি করে ফেলে দ্রুত দ্রুত বলবো, তোমরা খালি নোট করবা আর হচ্ছে যে মনে রাখবা, খেয়াল করো। মুক্তিযুদ্ধের সেক্টরগুলো আসলে তেমনটা দরকার নাই, তারপরেও দিতে পারে, যদি দেয় তখন আটকায় যাবা, সেই জন্য আমি বলে দিচ্ছি। এই একটা চিত্র, এটা একটু খেয়াল করো, এই চিত্র থেকে পড়লে তোমরা মোটামুটি বুঝবা পারবা। খেয়াল করো, দেখো এই যে এক লেখা আছে, এই জায়গাটা হচ্ছে যে 1 নম্বর সেক্টর। 1 নম্বর সেক্টর দেখো চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং ফেনী, ফেনী নদী পর্যন্ত, মানে ফেনী কিন্তু 1-2 নম্বর সেক্টরে, কিন্তু ফেনীর আগ পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর সেক্টর হচ্ছে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর এগুলো, ঠিক আছে। 3 নম্বর সেক্টর ছিল তোমার হবিগঞ্জ, তারপর হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ, তারপর হচ্ছে তোমার নরসিংদী, এগুলো ছিল 2 নম্বর সেক্টরে। আবার ফরিদপুরের কিছু অংশ ছিল 2 নম্বর সেক্টরে। 4 নম্বর সেক্টরে তোমার মৌলভীবাজার, সিলেটের কিছু অংশ, ঠিক আছে। আর 5 নম্বর সেক্টরে সিলেট, সুনামগঞ্জ এগুলো ছিল। তাহলে পড়বা কীভাবে খেয়াল করো, এটা আসলে এই মন রাখবা কীভাবে, বাংলাদেশের মানচিত্রের এই যে এদিক থেকে উঠে তুমি এই এদিকে যাবা। যদি আমি দেখাই একটু খেয়াল করো, মনে রাখার সূত্রটা বলে দিচ্ছি তোমাদেরকে। খেয়াল করো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। মনে রাখার সূত্র হচ্ছে এই তোমরা এদিক থেকে গিয়ে পর্যন্ত গিয়ে থামবা 1 থেকে 5, তারপরে এই এখানে টপকে এখানে চলে আসবা, এখান থেকে এসে আবার নিচের দিকে যাবা, তাহলে আসবে 6 থেকে 10। এই যে এই সমুদ্র, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10। এখানে নিচে নেমে টপকে আবার উপরে উঠে যাবা, এটা হচ্ছে 11। তাহলে খেয়াল করো আবার, এই যে এখান থেকে আমি যাব, এখান থেকে গিয়ে এখানে গিয়ে থামবো, থেমে আবার এখান থেকে শুরু করে এখানে আসব, এখানে হচ্ছে 10 10, থেকে টপকে উপরে যাবো, এসে হচ্ছে 11। এবার খেয়াল করো, আমি তো পাশে চলে গেছি, 6টা যাই, 6টা ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর এগুলো, সাথে হচ্ছে তোমার তোমার কি বলবো, সাথে হচ্ছে রাজশাহী, ঠিক আছে। 8-এ হচ্ছে কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, খুলনার বিশেষ অংশ এবং মুজিবনগর। মুজিবনগর 8 নম্বরে ছিল, ঠিক আছে। 9-এ হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী এগুলো। আর 10-এ হচ্ছে সমুদ্র, আর 11-তে ছিল তোমার ময়মনসিংহ, টাঙ্গাইল। সো এভাবে করে তুমি এগুলো মনে রাখবা। পরীক্ষায় বেশি যেটা আসে যে ঢাকা কোন সেক্টরে ছিল, ঢাকা 2 নম্বর সেক্টর ছিল, চট্টগ্রাম 1 নম্বর সেক্টর ছিল, মুজিবনগর 8 নম্বর সেক্টর ছিল, বরিশাল, খুলনা, তারপর হচ্ছে যে তোমার পটুয়াখালী এগুলো ছিল 9 নম্বর সেক্টরে। এগুলোই গুরুত্বপূর্ণ, এগুলোই বেশি আসে, ঠিক আছে। আর 10 নম্বর সেক্টরে কোনো ধরনের সেক্টর কমান্ডার ছিল না, এটা সমুদ্রে বা নদীতে ছিল। তো এই হচ্ছে সেক্টর, সেক্টর কমান্ডারগুলো লাগবে না, এগুলো তেমন দিবে না। এবার আমরা 7 জন বীর শ্রেষ্ঠ নিয়ে জানবো, মুক্তিযুদ্ধে যারা
অবদান রাখছে, তাদের মধ্যে থেকে 7 জনকে বীরশ্রেষ্ঠ, 68 জনকে বীরুত্তম, 175 জনকে বীর বিক্রম এবং 426 জনকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়। পরে অবশ্য দুইজনে চারজনের খেতাব বাতিল করা হয়েছে, বাতিল করলেও প্রাথমিক দিক থেকে তো এটা দেওয়া হয়েছে, এই জন্য এটা প্রাথমিক দিকে যাদেরকে দেওয়া হয়েছে। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, সিপাহী মুস্তফা কামাল, আমি এখন আর বেশি পড়াবো না তোমাদেরকে, খালি বলে দিব এই 7 জন বীরশ্রেষ্ঠ কোথায় মারা যান এবং কোথায় যুদ্ধ করেন, এটা ইম্পর্টেন্ট, এটা তোমরা মুখস্থ করে নিবে। 7 জন বীরশ্রেষ্ঠ কোথায় মারা যান, কোথায় যুদ্ধ করেন, এটা গুরুত্বপূর্ণ, এটা তোমরা জেনে নিবা। আচ্ছা, আর মনে রাখবা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কিন্তু বাংলাদেশে মারা যান নাই, তিনি বিমান বাহিনী ছিলেন, বিমান উড্ড তিনি একটা T-33 নামক একটা বিমান নিয়ে পাকিস্তান থেকে তিনি এদিকে চলে আসতেছিলেন বাংলাদেশের দিকে। ওই মুহূর্তে ওই পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় তিনি নিহত হন এবং মারা যান। মুক্তিযুদ্ধের সময় খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযুদ্ধ হচ্ছে দুইজন, খেতাবপ্রাপ্ত একজন বীর প্রতীক, দুজনই বীর প্রতীক, একজন হচ্ছে সেতারা বেগম যিনি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করছিলেন, আর হচ্ছে তারামন বিবি যিনি 11 নম্বর সেক্টরে যুদ্ধ করছিলেন, তারামন বিবি উনি সুনামগঞ্জের ছিল, মূলত সুনামগঞ্জের দোয়ারা বাজার বাংলা বাজার এলাকায় তিনি যুদ্ধ করেছিলেন। আর সেতারা বেগম ছিলেন ইন্ডিয়াতে একটা ফিল্ড হাসপাতাল ছিল, তিনি একজন ডাক্তার ছিলেন সেতারা বেগম, এই ফিল্ড হাসপাতালে ডাক্তার হিসেবে তিনি কাজ করেছিলেন, দুজনই বীর প্রতীক। আরেকজন ছিলেন কাকন বিবি, ওনাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে বলেছিলেন যে তাকে বীর প্রতীক তোমার দেওয়া হবে, খেতাব দেওয়া হবে, কিন্তু সেটার এখনও খেতাবটা দেওয়া হয় নাই। এই কাকন বিবি তোমার খাসিয়া সম্প্রদায়ের খাসিয়া সম্প্রদায়ের একজন মহিলা ছিলেন, খাসিয়া সম্প্রদায়ের, মনে রাখবা খাসিয়া সম্প্রদায়ের, তার আসল নাম ছিল কাকাতো হেনন চিতা বা কাকাতো হেনিন চিতা, যেটাই বলো তুমি এইভাবে একটু মনে রাখবা, ঠিক আছে। তিনি খাসিয়া সম্প্রদায়ের একজন মহিলা ছিলেন। আর আরেকজন আদিবাসী ছিলেন, ওনার নাম ছিল ইউকেচিং মারমা, যিনি বীর বিক্রম। এছাড়া বিদেশি অনেক সাংবাদিক এসেছিলেন, বিদেশি অনেক মুক্তিযুদ্ধ এখানে যুদ্ধ করছিলেন, তাদের মধ্যে যদি অন্যতম আমরা বলি, তাদের মধ্যে অন্যতম ছিলেন একজন বীর প্রতীক যিনি ওয়াডারল্যান্ড, যিনি অস্ট্রেলিয়ার একজন নাগরিক ছিলেন কিন্তু তার জন্ম ছিল নেদারল্যান্ডে, তিনি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সৈনিক ছিলেন, তো এখানে যুদ্ধ দেখে 1971 সালে বাংলাদেশের এই যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছিলেন। আচ্ছা, তিনি বীর প্রতীক ছিলেন। এছাড়া আরও ছিলেন সাইমন ড্রিম, যিনি একজন সাংবাদিক ছিলেন, সাংবাদিক, তিনি বহির্বিশ্বে বাংলাদেশের যুদ্ধের খবর প্রচার করেছিলেন, এটা পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় একবার আসছিল, বিসিএস একবার আসছিল। এছাড়া মুক্তিযুদ্ধে একজন বিদেশি মারা যান, তার নাম ছিল ফাদার মারিও ব্যারেনজি, তিনি ইতালির একজন নাগরিক ছিলেন। এছাড়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আরও অনেকে তোমার আগ্রহ প্রকাশ করেছিলেন, সেটা বাদ দাও। 1971 সালে ওয়াশিংটনে তোমার কনসার্ট ফর বাংলাদেশ নামক একটা কনসার্ট হয়েছিল, সেটি জর্জ হ্যারিসনের নেতৃত্বে, তাদের একটা সঙ্গীত ব্যান্ড ছিল, নাম ছিল বিটলস। এই বিটলসের জর্জ হ্যারিসন তিনি ওই সঙ্গীত দলের প্রধান ছিলেন, তবে এটি আয়োজনে ভূমিকা পালন করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর, যিনি ভারতের, ঠিক আছে। সো এগুলো একটু মনে রাখবা, আমি আর কিছু বলতেছি না। আচ্ছা সরি, কনসার্ট ফর বাংলাদেশ এটা ওয়াশিংটন না, এটা নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে, আমি ভুল বলছি, এই জন্য দুঃখিত, নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে, আর বলবো না। আমরা এখন চলে যাব অন্য কিছু জিনিস, তথ্য জানতে হবে, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়, আসলে আগে আমরা এটাকে ভারত পড়তাম, বর্তমানে এটাকে প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলছে যে বর্তমানে হচ্ছে ভুটান, এটা আসলে একই দিন ভারত এবং ভুটান বাংলাদেশকে স্বাধীনতা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু ভারত লিখিতভাবে আগে দেয়, ভুটান মুখিকভাবে আগে দেয়, তো এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু বলেছেন যে ভুটানকে আগে পড়তে, সেজন্য আমরা ভুটানকে আগে পড়বো, তাহলে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান, দ্বিতীয় ভারত, আর প্রথম আরব দেশ হচ্ছে ইরাক, প্রথম সমাজতান্ত্রিক দেশ বা ইউরোপের দেশ বললে উত্তর দিবা হচ্ছে পোল্যান্ড, ঠিক আছে। পোল্যান্ড যদি অপশনে না থাকে তাহলে তোমরা দিবে পূর্ব জার্মানি, পোল্যান্ড অপশনে না থাকলে পূর্ব জার্মানি। প্রথম অনারব মুসলিম দেশ মালয়েশিয়া, প্রথম আফ্রিকান দেশ সেনেগাল, আরগুলো জানার দরকার নেই। ওকে, এই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। আচ্ছা, মুক্তিযুদ্ধের একটা কিছু জিনিস আছে, যেমন কিছু অপারেশন আছে, যেমন অপারেশন সার্চলাইট, অপারেশন সার্চলাইট, তারপর হচ্ছে তোমার অপারেশন জ্যাকপট,
এই দুইটা অপারেশন সম্পর্কে জানতে হবে। অপারেশন লিখে রাখো একটু, অপারেশন সার্চলাইট, অপারেশন জ্যাকপট। আচ্ছা অনেক দেরি হয়ে গেছে, আমরা আজকে মনে হয় সংবিধান নিয়ে আলোচনা করতে পারবো না, অলরেডি 40 মিনিট হয়ে গেছে, আমি 40 মিনিটের ক্লাস নিয়ে বলছি। আগামীকালকে আমরা সংবিধানের উপর আলোচনা করব। আজকে আমরা মুক্তিযুদ্ধ শেষ করে দিচ্ছি। এখন খেয়াল করো আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের কিছু অপারেশনের কথা বললাম, অপারেশন জ্যাকপট, অপারেশন কি জানি বললাম, অপারেশন সার্চলাইট, এবং একটা আছে অপারেশন কিলো ফ্লাইট, অপারেশন কিলো ফ্লাইট। এই তিনটে অপারেশন সম্পর্কে একটু জেনে নিবা। আর হচ্ছে যে মুক্তিযুদ্ধের কিছু গেরিলা সংগঠন ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে ক্র্যাক প্লাটুন, এটা ঢাকার একটা গেরিলা সংগঠন। তারপরে ছিল কিছু বাহিনী, ছিল কাদরিয়া বাহিনী, হেমায়ত বাহিনী, তারপরে ছিল তোমার বাতেন বাহিনী, এরকম কিছু বাহিনী আছে, এগুলো দিতে পারে। এগুলোর বেশিরভাগই ময়মনসিংহে অ্যাক্টিভ ছিল। যেমন কাদেরিয়া বাহিনী, যেটা বর্তমান আমাদের কাদের সিদ্দিকী যিনি ছিলেন সম্মাননীয়, তার নেতৃত্বে এটা গঠিত হয়েছিল কাদেরিয়া বাহিনী, এটা টাঙ্গাইলে তিনি গঠন করেছিলেন। তারপরে হেমায়েত বাহিনী একটা ছিল, তারপরে ছিল একটা বাতেন বাহিনী, তারপরে একটা ছিল ক্র্যাক প্লাটুন, একটা ছিল মুজিব ব্যাটারি, মুজিব ব্যাটারি, আরেকটা ছিল তোমার আরেকটা এটা ছিল, আমার ঠিক মনে আসতেছে না, যাই হোক এগুলো সম্পর্কে একটু জেনে নিব। তারপর হচ্ছে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে একটু জানবো, নোট করো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তারপর হচ্ছে তোমরা যেটা জানবা সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় একটা পত্রিকা ছিল, নাম ছিল জয় বাংলা, ঠিক আছে, এটা মুক্তিযুদ্ধের একটা পত্রিকা, এটাতে মুক্তিযুদ্ধের বিভিন্ন আপডেট তথ্য এখানে ছাপা হতো। তারপর হচ্ছে যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রগুলো জানতে হবে, মুক্তিযুদ্ধভিত্তিক তোমার ডকুমেন্টারি আছে সেগুলো নিয়ে জানতে হবে, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, নাটক, গল্প, এগুলো সম্পর্কে একটু স্টাডি করতে হবে। এই হচ্ছে মোটামুটি মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন। এখন আমরা একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখব, মুক্তিযুদ্ধের উপরে কী কী প্রিভিয়াস থেকে প্রশ্ন আসছে আমরা একটু দেখলে আমাদের আইডিয়া হবে, তারপরে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করে দিব। খেয়াল করো আমি এখন মুক্তিযুদ্ধের উপরে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কী কী প্রশ্ন আসে একটু দেখি। এটা ছিল, তুমি খেয়াল করো, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2022-23, এখানে মুক্তিযুদ্ধের উপরে কী প্রশ্ন আসে খেয়াল করো। আসছে ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তাহলে খেয়াল করো আমি যেটা বলেছিলাম যে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে সেক্টর কমান্ডার, সরি বীরশ্রেষ্ঠ যারা, তারা কোথায় যুদ্ধ করছে জানতে হবে। বলছে 1966 সালের 6 দফা আন্দোলনে অর্থনীতির বিষয়ে কটা ছিল, এটা বিসিএসের প্রশ্ন, এটা তিনটা ছিল। প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? এখানে আছে পোল্যান্ড আর পূর্ব জার্মানি। তো তুমি, আমি বলছি যে যদি পোল্যান্ড থাকে তুমি দেখাবো পোল্যান্ড, আর অপশনে যদি পোল্যান্ড না থাকে, সরি এখানে আসলে আমি বলি যদি পূর্ব ইউরোপীয় প্রথম ইউরোপীয় দেশ কোনটি জিজ্ঞেস করে, তাহলে অপশনে যদি পূর্ব জার্মানি এবং পোল্যান্ড দুইটাই থাকে তাহলে তুমি দেখাবো হচ্ছে পূর্ব জার্মানি, আর অপশনে যদি পূর্ব জার্মানি না থাকে তাহলে তুমি দেখাবো হচ্ছে পোল্যান্ড। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? অপশনে পূর্ব জার্মানি থাকলে উত্তর হবে পূর্ব জার্মানি, অপশনে পূর্ব জার্মানি না থাকলে উত্তর হবে পোল্যান্ড, দুইটাই থাকলে তুমি পূর্ব জার্মানি দেখাবা। সো এখানে যেহেতু দুইটাই আছে উত্তর হচ্ছে পূর্ব জার্মানি। এবার খেয়াল করো বলছে যে স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাক টিকেট কিসের ছবি ছিল? ডাক টিকেটে, ঠিক আছে, সেখানে তোমার শহীদ মিনারের ছবি ছিল, কেন্দ্রীয় শহীদ মিনারটা ভাষা আন্দোলনের সাথে জড়িত। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি খেয়াল করো? বলছে বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্রবাহিনী কবে বাংলাদেশ ত্যাগ করে? উত্তর হচ্ছে 12ই মার্চ। পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদদের মধ্যে কে দার্শনিক ছিল? ওই যে আমাদের যেই 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, সেখানে একজন দার্শনিককে 14ই ডিসেম্বর মারিয়ে ফেলা হয়েছিল, তার নাম ছিল গোবিন্দচন্দ্র দেব, যাকে সংক্ষেপে জিসি দেব বলা হয়, যিনি একজন দার্শনিক ছিলেন। তাহলে দেখো খেয়াল করো আমরা যেগুলো পড়ছি সেগুলোর মধ্যেই মোটামুটি প্রশ্ন বেশিরভাগ আছে, কিন্তু এই দুইটা টপিক আমরা পাইনি। আচ্ছা তো আমি যেটা বলছিলাম যে আসলে মুক্তিযুদ্ধের শেষের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরে তোমার 10ই জানুয়ারি দেশে আসেন, এবং দেশে এসে তিনি
এই যে বাংলাদেশে কিন্তু তখনও ভারতীয় বাহিনীরা যায় নাই, পাকিস্তান আর্মি কিন্তু আত্মসমর্পণ করার পরপরই বাংলাদেশের চলে গেছিল, কিন্তু ভারতীয় বাহিনীরা যায় নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে আসলেন 72 সালে, তিনি ইন্দিরা গান্ধীর সাথে আবার মিটিং করলেন। মিটিং করে বললেন যে যে আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি সেনাবাহিনীদেরকে, ভারতীয় সেনাবাহিনীদেরকে ফিরিয়ে নিয়ে ভারতে নিয়ে যেতে হবে, অর্থাৎ আমাদের এখান থেকে সেনাবাহিনীকে উইথড্র করতে হবে, ভারতের সেনাবাহিনী যেন ভারতে ফেরত যায়। তো ইন্দিরা গান্ধী তখন বলেছিল যে আপনার জন্মদিনের আগেই আমরা সেনাবাহিনীদেরকে ভারত থেকে, বাংলাদেশ থেকে নিয়ে আসবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন হচ্ছে 17ই মার্চ, এই 17 মার্চের আগেই 12ই মার্চ বাংলাদেশ ত্যাগ করে ভারতীয় মিত্রবাহিনী, এটা একটু মনে রাখবা। আর 14ই ডিসেম্বর যেদিন তোমার বুদ্ধিজীবীদের হত্যা করা হয়, সেদিন দার্শনিক জিসি দেবকে হত্যা করা হয়, তারপর হচ্ছে তোমার মুনির চৌধুরীকে হত্যা করা হয়, শহীদুল্লাহ কায়সারকে হত্যা করা হয়, ঠিক আছে? তো সেখানে এইগুলো আসলে বিসিএসের প্রশ্ন, বিসিএস প্রিভিয়াস ইয়ার এই প্রশ্নগুলো ছিল, সেখান থেকে দিছে, এবং এগুলো আমাদের জিকে স্টাডিজ যে বইটা সেটাতে ছিল। হ্যাঁ, আমরা সেটা ফেসবুকেও পোস্ট দিয়ে প্রমাণ দিছিলাম। যাই হোক, এবার দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কী প্রশ্ন ছিল গত বছরে তোমার মুক্তিযুদ্ধ থেকে, খেয়াল করো। আমরা যদি দেখি সংবিধান থেকে আসতে, দেখো সংবিধান কবে কার্যকর করা হয় সেটা আমি বলছি, 16ই ডিসেম্বর। তারপরে প্রশ্ন আসছে, দেখো দেখো খেয়াল করছো যে 1970 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক প্রাদেশিক বলছে, দেখো খেয়াল করো, প্রাদেশিক পরিষদ বলছে নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পেয়েছিল? তাহলে জাতীয় পরিষদ বললে 167 হতো, এখন যেহেতু প্রাদেশিক পরিষদ বলছে তাহলে উত্তর হবে 288। 167 দেখেই দাগানো যাবে না। তাহলে খেয়াল করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমরা যেটা করলাম সেখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি। বঙ্গবন্ধু থেকে প্রশ্ন আসছে, এটা এটা আমরা অন্য টপিক, এটা এখনো আলোচনা করি নাই, আমরা মুক্তিযুদ্ধ আলোচনা করেছি, সব মুক্তিযুদ্ধগুলোই পড়ব। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম কামরুজ্জামান, ঠিক আছে? তারপরে আমরা যদি দেখি যে মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সর্বমোট কতজন বীর প্রতীক খেতাব পেয়েছেন, তাহলে বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, বীর প্রতীক হচ্ছে 426 জন, আমরা একটু আগে পড়ছি, খেয়াল করো। মুক্তিযুদ্ধ থেকে যেগুলো আসছে আমরা সেগুলো পারছি বি ইউনিটে, এবার হচ্ছে যে বি ইউনিটে শিফট 2। আমাদের মুক্তিযুদ্ধে কতটি সেক্টর ছিল? 11টি। তাহলে খেয়াল করো মুক্তিযুদ্ধের প্রশ্ন যদি আমরা করি, সাপ্তাহিক জয় বাংলা পত্রিকা কে সম্পাদনা করেছিলেন? ওই যেটা বললাম মুক্তিযুদ্ধের পত্রিকা, এটা সম্পাদনা করতেন সাপ্তাহিক জয় বাংলা তোফাজ্জল হোসেন মানিক মিয়া, সরি সরি, এটা সম্পাদনা করতেন সিকান্দার আবু জাফর, 8 নম্বর, দেখি আমরা 8 নম্বর, 8 নম্বর উত্তর হচ্ছে কি, 8-এর উত্তর, 8-এর উত্তর হচ্ছে যে মতিন আহমেদ চৌধুরী, সাপ্তাহিক জয় বাংলা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, মতিন আহমেদ চৌধুরী এটা সম্পাদনা করতেন। আমি বলতেছি তোফাজ্জল হোসেন মানিক মিয়া সম্পাদনা করতেন দৈনিক ইত্তেফাক, আর সিকান্দার আবু জাফর সম্পাদনা করতেন সমকাল, আর মতিন আহমেদ চৌধুরী ইনি সম্পাদনা করতেন জয় বাংলা। তাহলে তিনটা পত্রিকার নাম খুবই গুরুত্বপূর্ণ, একটা ছিল সমকাল সিকান্দার আবু জাফর, একটা ছিল ইত্তেফাক তোফাজ্জল হোসেন মানিক মিয়া, আর হচ্ছে সাপ্তাহিক জয় বাংলা মতিন আহমেদ চৌধুরী, ঠিক আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখন জাতির জনক ঘোষণা করা হয়? আমরা একটু আগে পড়ছি, 13 মার্চ 1971। বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? উত্তর হচ্ছে কলকাতা, কলকাতাতে। তারপরে আমরা যদি দেখি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে? ওই যে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মূলত মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে, এটা প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিছে। তারপরে খেয়াল করা প্রশ্নটা কি যদি আমরা করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন জেলা প্রথম পাকিস্তানি শত্রুমুক্ত হয়? উত্তর হচ্ছে যশোর, যশোর প্রথম শত্রুমুক্ত হয়। বাংলাদেশ সংবিধানের রক্ষক কে? সংবিধানের রক্ষক হচ্ছে যে মূলত সুপ্রিম কোর্ট বা অভিভাবক, সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। আমরা এখনো সংবিধান পড়ি নেই, আগামী ডেটে পড়লে বুঝতে পারবো। তাহলে খেয়াল করো আমরা যেভাবে পড়তেছি সেভাবে যদি তুমি পড়ো, তাহলে মুক্তিযুদ্ধ থেকে যেভাবে প্রশ্ন করো তুমি আনসার করতে পারবা। আমাদের 48 মিনিট সময় হয়ে গেছে, আমরা আজকের ক্লাসটা আর কন্টিনিউ করবো না, আগামীকালকে আমরা বাংলাদেশের সংবিধানের উপর ক্লাস নিব রাত 10টায়, সবাই সেই ক্লাসটাতে অ্যাটেন্ড করবা। আর হচ্ছে যে
আমাদের এই বইটা, এই যে জিকে স্টাডি যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটা সবাই কালেক্ট করে নিবা। এই বইয়ের মধ্যে খুব সুন্দর করে সবগুলা ব্যাখ্যা সহকার দেওয়া আছে সব জিনিস। এটা প্রশ্ন পাঠ ওই বইয়ের। এই বইয়ের আমার যদি আর একটু দেখি, তোমাদেরকে দেখাইতে পারবো কিনা আমি জানি না। হ্যাঁ, আর একটু যদি দেখি, এটা হচ্ছে সাম্প্রতিক পাঠ ওই বইয়ের, জিকে স্টাডিজ বইটার। আরও যদি একটু দেখাই, আমি জানি না দেখাইতে পারবো কি না, ট্রাই করতেছি আমি। মনে হচ্ছে কিছুটা পারবো। খেয়াল করো আমাদের বইটাদের মধ্যে এই যেভাবে করে প্রত্যেকটা টপিকের উপরে তোমার বর্ণনা আছে, কিসের প্রত্যেকটা টপিকের উপরে। এই দেখো, জাতীয় পতাকা উত্তোলন 2রা মার্চ। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার খেয়াল করো আমাদের মুক্তিযুদ্ধের উপরে যদি কথা বলি, মুক্তিযুদ্ধের উপরে যে বিষয়গুলো আমরা এখন পড়লাম সেগুলো শর্টকাটে দেওয়া আছে, মানে প্রতিটা লাইন বাই লাইন দেওয়া আছে। যেমন আমরা যদি দেখি, খেয়াল করো মুক্তিযুদ্ধের উপরে কীভাবে আছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। খেয়াল করবা, এই খেয়াল করো, এখানে খেয়াল করো, মুক্তিযুদ্ধের এখানে একটা পাইছি আমি, সেটাই জাস্ট দেখাই। ওকে, মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন 2 জন নারী, ক্যাপ্টেন সেতারা বেগম এবং তারামন দেবী। খেয়াল করছো? তাহলে এইভাবে করে যেটা দরকারি জাস্ট সেটা, সারাংশটা এখানে আছে। এবার আমি মুক্তিযুদ্ধের পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে মুক্তিযুদ্ধের উপর কীভাবে আছে এই বইটাতে। খেয়াল করো, দেখো, মীর মুক্তিযুদ্ধে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একমাত্র উপজাতি মুক্তিযোদ্ধা ইউকে সিং মারমা, একটু আগে আমি যেটা বললাম। মুক্তিযুদ্ধের নৌ কমান্ডার সেক্টর 10, প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি, বইটির লেখক ক্যাবু সাহেব চৌধুরী। মুক্তিযুদ্ধে বাংলাদেশে ভাগ করা হয়েছিল 11টি সেক্টরে, যেটা আমরা দেখতেছি চট্টগ্রাম বিষয়ে একবার আসছে। মুক্তিযুদ্ধের সময় রাজশাহী ছিল 7নং সেক্টরে। মুক্তিযুদ্ধ জাদুঘরটি স্থাপিত 1996 সালে। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত ধীরে বহে মেঘনা এই চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির। আচ্ছা, কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ ইয়র্কে, আমরা একটু আগে পড়ছি। মুক্তিযুদ্ধে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার কে ছিলেন? মুক্তিযুদ্ধে 7 জন বিশিষ্টের মধ্যে প্রথম শহীদ কে? মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তান সেনাবাহিনী চালানো গণহত্যার সংবাদ প্রকাশের জন্য সাইমন রিং কোন পুরস্কার ভূষিত হয়, কোন পুরস্কারে ভূষিত হয়? মুক্তিযুদ্ধে ঢাকা শহরের গেরিলা দলে যে নাম পরিচয় ছিল, তাহলে ঢাকা শহরের যে গেরিলা দল সেটার নাম ছিল ক্র্যাক প্লাটুন। আমরা একটু আগে বলছি, দেখো এটা পরীক্ষা আসছে, এটা কোথায় আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজে আসছিল। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টর ছিল? 8নম্বর সেক্টরে, 7 কলেজে আসছে। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, মুক্তিযুদ্ধের সময় যে কয়টি ব্রিগেডে বাংলাদেশকে বিভক্ত করা হয়েছিল? ঠিক আছে, তাহলে খেয়াল করো আমি কিন্তু মুক্তিযুদ্ধের উপর সব দেখাচ্ছি এই বইতে কি কি আছে। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ মুক্তিযুদ্ধের কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? তাহলে খেয়াল করো, মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? বিসিএসের প্রশ্ন। মুক্তিযুদ্ধকালে 8নং থিয়েটারে বাংলাদেশ বাহিনী গঠন করা হয় কখন? তারপরে খেয়াল করো, 71-এর মুক্তিযুদ্ধের পক্ষে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ সঙ্গীত সন্ধ্যার মূল উদ্যোক্তাকে? দেখো, মূল উদ্যোক্তা ছিল পণ্ডিত রবিশঙ্কর, যেটা আমরা একটুকে বলছি। কোন শিল্পী 71-এর মুক্তিযুদ্ধে পোস্টার এই জানোয়ারদের হত্যা করতে হবে এই ছবিটি এঁকেছিলেন? মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র একজন মহান পিতা এর পরিচালক কে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ডি ইউনিট। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংখ্যা কত? মুক্তিযুদ্ধের মন্ত্রণালয় 4 জন, যে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 4 জন খুনির, বঙ্গবন্ধু খুনির সাথে তারা জড়িত ছিল, তাদের কি করা হয়? খেতাব বাতিল করে 6 জুন 2021, সেটাও আমাদের বইতে দেওয়া আছে। হাঙর নদী গ্রেনেড মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অপেক্ষা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। খেয়াল করো, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ মুক্তিযুদ্ধের কত নম্বর সেক্টরে অংশগ্রহণ করেন? এখানে দেশি আবার, দেখো 8নম্বর সেক্টরে। মুক্তিযুদ্ধকালে লন্ডন হাই কমিশনে নিযুক্ত হন বিচারপতি আবু সাইদ চৌধুরী। দেখছো, এখানে এটা আছে ব্যাখ্যা করে। চিত্রা নদীর পারে তানভীর মোকাম্মেল, স্মৃতি চিরন্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ধীরে বহে মেঘনা
আলমগীর কবির, খেয়াল করো। তাহলে একই জিনিস তুমি কয়েকবার পেয়ে যাচ্ছ। চলচ্চিত্র জয়যাত্রা, জাদুঘর আগারগাঁওয়ে অবস্থিত, আগুনের ফরশমণি হুমায়ুন আহমেদ, মুজিবনগর 8 নং সেক্টরে, বুদ্ধিজীবীদের হত্যা করা হয় 14 ডিসেম্বর, সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্য ব্লাড টেলিগ্রাম, এটা যিনি লিখেছিলেন গ্যারি জে ম্যাস, প্রধান সেনাপতি বা মুক্তিবাহিনীর প্রধান আতাউল গনি উসমানী, স্মৃতিস্তম্ভের নাম রাজেন্দ্রপুর সেনানিবাসে, রক্ত সোপান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কত সালে গঠিত হয়, আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে প্রতিনিধিত্ব করেন, কতজনকে বীরোত্তম খেতাব দেওয়া হয়, বীরশ্রেষ্ঠ দেওয়া হয় কতজনকে, খেয়াল করো। এখানে কিন্তু মুক্তিযুদ্ধের উপরে যা যা তুমি পাইছ সবগুলো আমাদের এই বইটাতে খুব সুন্দর করে দেওয়া আছে। জাস্ট পড়ার বিষয় কোন বইতে দেওয়া আছে, এই বইটাতে দেওয়া আছে, একটু দেখে নিবা, এই বইটাতে দেওয়া আছে। এবং এই বইটাতে দেওয়া আছে। তো দুইটা বই তোমরা কালেক্ট করতে পারো অথবা একটা কালেক্ট করলেও হবে। তো আশা করি আজকের ক্লাস এখানে তোমরা বুঝতে পারছো মুক্তিযুদ্ধ আর উপরে আর আলোচনা হবে না। আগামী ক্লাসে আমরা সংবিধানের উপর আলোচনা করব, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা, আমি সংবিধান আলোচনা যখন করব কালকে তখন সেটার উপরে তোমাদের কমেন্টের উপরে রিপ্লাই দিব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।